ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হে বরাক মগরীবের ফরজের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করা যাবে কি না এ বিষয়ে হাদিস রয়েছে আপনি যে বললেন যে মগরীবের নামাজ সাত রেখাত আর যদি সেটাকে ধরা হয় আগের নামাজ সেটা হবে নবিস হাসালাম বলেছেন তোমরা মগরীবের ফরজের পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়বে এরূপ তিনি দুবার বলেছেন লোকেরা এই আমলকে সুন্নত হিসাবে গ্রহণ করতে পারে এই কারণে তিনি তৃতীয়বার বললেন এ তার জন্য যেই ইচ্ছা করে বুখারি হাদিস নম্বর এগারোশো আনাস রাজেলা তালানো বলেন যখন মোয়াজিন মাগরিবের আজান দিতেন আমরা তাড়াতাড়ি মসজিদের খুঁটি সমূহের নিকট যেতাম এবং দুরাকাত নামাজ পড়তে থাকতাম এতে নতুন আগমনকারীরা মসজিদে প্রবেশ করে অধিক লোককে নামাজ পড়তে দেখে ধারণা করতো যে বুঝি জামাতের নামাজ শেষ হয়ে গেছে সাহি মুসলিমের বর্ণনা ইস্কাত হাদিস নম্বর এগারোশো আশি তাহলে এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাগরিবের নামাজের মানে আজানের পরে এবং ফর ফরৈ নামাজের আগে দুই রাখাত নামাজ রয়েছে যে ব্যক্তি ইচ্ছা সে ব্যক্তি পড়তে পারে আর এক এখন দেখা গেল যে মগরিবের নামাজের পরে দুই রেখা যে সন্নত রয়েছে সন্নাতে মহাকাদা সেটি আদায় করলো অতপর আরও অনেক ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করে এই নফল নামাজ বসে আদায় করে অধিকাংশ মসজিদে দেখা যায় কিন্তু এই বসে নামাজ আদায় করতে হবে এমনটি হাদিসে বলা হয়নি ইমরান ইমিনে হুসেন রাজিয়াল সালা বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তাতে অসমর্থ হও তবে বসে পড়ো যদি তাতেও অসমর্থ হও তবে পাশ ফিরে শুয়ে পড়ো বোখারির বর্ণনা না হাদিস নম্বর বারোশো আটষট্টি আবার তিনি বলছেন রসুলসাল সালাম কোনো ব্যক্তির বসে নামাজ পড়া সম্বন্ধে জিজ্ঞেস করলে রসুলসাল্লাম বললেন যদি দাঁড়িয়ে পড়ে তাই উত্তম যে বসে পড়বে তার স্বভাব দাঁড়িয়ে পড়ার অর্ধেক আর যে শুয়ে পড়বে তার স্বভাব বসে পড়ার অর্ধেক বোখারি বর্ণনা মিসকায় হাদিস বারোশো ঊনসত্তর তাহলে এবার এবারে আপনি চিন্তা করুন যে বসে নামাজ কেন পড়বেন আপনি আপনি তো অক্ষম নন যদি বসে নামাজ পড়ার স্বভাব দাঁড়িয়ে পড়ার অর্ধেক হয় তাহলে আপনি কেন পুরো মজুরি পুরো কাজ করে অর্ধেক মজুরি নিতে যাবেন এবারে আপনার উপরে নির্ভর করছে